मोबाइल टावर माध्यम जेमन नेटवर्क मोबाइल संयोग सम्पन्न है ठीक आल्लाहर ओलिया पृथ्वी दिक दिगंत छड़िए छिटी आछेन तादेर माध्यमे आल्लाह पाक पृथ्वी नियंत्रण करछेन सुभानाल्लाह बोले जगार मालिक तो आपनी जमीनेर मालिक एटा होलो आपनार कागजे कलमे मालिक बोलो तो मालिक के एक कथाटा कहारो बुझते असुविधा हय ना आमार बाड़ी आमार घर आमार जमीन आर केउ कइतो ना एटा शिरिक কেউ বলবে না এটা শিরিক প্রত্যেকটা কথারই ভাবার তো আছে আল্লাহর ওলিদের দ্বারা নিয়ন্ত্রিত মানে অনেকে বলবে এটা শিরিক নিয়ন্ত্রণ করে পৃথিবী আল্লাহ তাই নিষেধ করলে ওলি আল্লাহ নিয়ন্ত্রণ করে এটা শিরিক আছে না নাই বলেন এটা কি মাঠ না জমি এটার মালিক একজন আছে না বাড়ির নাম কি তার বেদন চিষ্টি जगत बस करना किस विषय बुझते हैं शिरिक नबी बोलें शिरिक कर चिंता करा शिरिक कारण আল্লাহ কে মানে এরা এত সহজে শিরিক করে না যারা আল্লাহ কে মানে না নাস্তিক পরকাল বিশ্বাস করে না যারা ভিন্ন ধর্মে এরা আল্লাহর সঙ্গে শরীক করে কিন্তু মুসলমানরা আল্লাহর সাথে শরীক করে না মুসলমান আল্লাহকে আল্লাহ বলে জানে নবীকে নবী বলে জানে ওলিকে ওলি বলে জানে মা বাবাকে মা বাবা বলে জানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে তার কি ঈমান আছে না আমরা মাজারে গিয়ে ইবাদত করি না আমরা মাজারে গিয়ে জিয়ারত করি ইবাদত পাওয়ার মালিক কে আল্লাহ জবান খুলে কেন ইবাদত পাওয়ার মালিক কে আল্লাহ ইবাদত পাওয়ার মালিক আল্লাহ সেজদা পাওয়ার মালিক আল্লাহ আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি আল্লাহর বন্ধু জেনে স্বয়ং আল্লাহ আল্লাহর বন্ধুদের গ্যারান্টি দিয়েছেন ওয়ারেন্টি দিয়েছেন সুবহানাল্লাহ তিন দিন পরে কোন সুবহানাল্লাহ আর জবান কইলে কোন সুবহানাল্লাহ কিছু লোক আছে আমরার মাজার পূজারি ক আমরার বুকের দিকে আঙ্গুলটা দিয়ে ক এই তাহিরি বেদাতি তাহিরি বন্ড তাহিরি মাজার পূজারি এমনি এমনি আঙ্গুল দেখে দেখে আমরা বলে মাজার পূজা করি আমরা বলে মাজার পূজারি পূজা করি যারা মাজার জিয়ারত নবীর সুন্নত তরিকাকে হাজার মানুষের সামনে পূজার সঙ্গে সম্পৃক্ত করে এরা কখনো মুসলমান হতে পারে না জন্মে সমস্যা আছে আমরা করি মাজার জিয়ারত হিন্দুরা পূজা করে মন্দিরে বৌদ্ধ যায় পেগোডায় খ্রিস্টান যায় গির্জায় মুসলমান যায় মুসলমান যায় ইবাদত করতে মসজিদে আমরা মাজারে যাই জিয়ারত করতে
ওরা বাবা বলি করে বুঝাইতে চেষ্টা করে আমরা নাকি মাদার গিয়া সেজদা করি মনে আপা মায়েরা চুমাদের সেজদা জায়গা সেজদা কি এত সহজ জিনিস সেজদা কি এত সহজ জিনিস আচ্ছা আমরা কথা না বলি যদি কেউ অসুস্থ হয় সেও পরে বসতে পারে এখানে বসা নিয়ে আমাদের সমস্যা নাই রনি ভাই আমাদের ভাই এতটুকু পারি হিসাবে আমার নিচে বসা দরকার সব মুরব্বী এইটাও ঠিক না কারণ আমার বড় ভাই নিচে আমাকে তো আনিজি লাগে তো যেহেতু অনেকেই নিচে বসা সেই হিসাবে হয়তো বা আপনারা আপনাদের এলাকাতে আবার এইভাবে মাহফিলটা চলে যেমন গতকাল চিটাগং গেছি সব চট্টগ্রাম মাহফিল করছি দুইটা সবাই চেয়ারে বসা তা আসলে একটা স্টেজে এত চেয়ার দেওয়া অসম্ভব না আমাদের পরিচিত সবাই আমরা আন্তরিকভাবে দেখি আমরা এগুলো নিয়ে বিতর্ক না করি মানলাম ইয়ারহাম সাগিরানা ওয়ালাম ইয়াকির কাবিরানা ফালা ইসা মিন্না বড়কে সম্মান করতে হয় ছোটকে স্নেহ করতে হয় এটা একটা আদব আছে তা আমার ভাই যেটা বলছেন মুরব্বী বসে আছে এটা কিন্তু একটা যুক্তি আবার যিনি বসে আছেন তিনি বলে আমি অসুস্থ এই জন্য বসছি কোনো দলিল আছে দাঁড়াই নামাজ না করতে পারলে বৈশা করবে বসে না পারলে শুয়া করবে শুয়া না বলে হুত্যা করবো হুত্যা না পারলে ইশারাই করবো ইশারাই না করলে আল্লাহ কইছে নামাজই করিস না কি বিষয় এরকম না এটা দলিল কিন্তু নাই বাংলা দলিল নাই ঠিক আছে গুড কিন্তু হিসাব তো হিসাব হয় আমি আমার কথা বলতেছি এটা আমার দায়িত্ব বলছি আমি ওয়ার্নিং দেওয়া হয়েছে যাই হোক আমরা আমরা সহ সরল সে চলি আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন যাই হোক অনুরোধ করে বলছি আমরা কি মাদার পূজা করি না জিয়ারত করি এই কথাগুলো অত্যন্ত গভীর ভাবে মানতে হবে কারণ আমরা চাই কোরআন সুন্নার আলোকে নিজেকে গঠন করতে ঠিক না বেটি এই দিকে খেয়াল করে আমি আয়াত করছি আল্লাহর ওলিদের শান এবং তাদেরকে সম্মানটা কেন করি কারণ আল্লাহর ওলিদের মাজারটা হলো আমাদের ইমানি চেতনার প্রতীক মাজারটা দেখলে নিজের মাঝে একটা মহব্বত আসে ঠিক না বেটি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আউলির বহু বচন আউলিয়া প্লোরাল ডাক দিয়া বলেন নিশ্চয় আমার বন্ধু যারা হবে লা খাউফুন দুনিয়ায় চলবে ফিরবে ঘুমাইবে খাইবে তাদের কোন ভয় আল্লাহ বলে ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হাসরের ময়দান যেদিন কায়েম হবে নিজের গামে নিজে যেদিন সাঁতার কাটবে কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া ছাড়া যেদিন কোন ছায়া থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একমাত্র বন্ধু যারা তারাই আমার ওই ছায়ার মধ্যে অবস্থান করবে তাদের জন্য কোনো চিন্তা নাই আল্লাহর ওলিদের দুনিয়ায় চলার পথে গ্যারান্টি নিলেন আমার আল্লাহ ওয়ারেন্টি দিলেন আমার আল্লাহ দুনিয়াতে ভয় নাই আখিরাতে কোনো চিন্তা
এই জন্য যুবক ওলি আল্লাহর শান কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছেন যদি ওলিদের কথা না বলতো আমাদের কোনো দুঃখ ছিল না স্বয়ং আল্লাহ যেখানে ওলি শব্দ ব্যবহার করেছে তুমি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তুমি ধরা খাইবা যুগে যুগে দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী মাননীয় সরকার যিনি নির্বাচন আসলে বাবা শাহজালালের মাজারে গিয়ে জিয়ারত করার জন্য যায় কথা বলেন না কেন কেন যায় কারণটা কি একটাই কারণ আমার বাবা শাহজালাল হলো সুলতানে আউলিয়া এই বাংলাদেশের সুলতান আমার বাবা শাহজালাল ঠিক কি না বলেন হযরত শাহজালাল তিনি তো সেই শাহজালাল যাকে মারার জন্য সবাই রেডি হয়ে গেছে রাস্তা ব্লক করে দিছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার জায়নামাজটা সুরমা নদীর মধ্যে বিছাইয়া দিলেন বাবা শাহজালাল বলেন তোরা সব রাস্তা বন্ধ করবি কিন্তু আমার আল্লাহ যদি ইচ্ছা করে পানির উপর দিয়ে আমার রাস্তা বানাই দিতে পারে একটা জায়নামাজ বিছাইয়া পার হয়ে গেছে গৌর গোবিন্দর পাওয়ার অত্যন্ত বেশি বাবা শাহজালাল বলেন তার সঙ্গে তো পারা সম্ভব না 360 আউলিয়া নিয়ে আসছে সব হলো লেংকি পরে কিন্তু ওই ধুতি কাপড় পরে সবাই তিনি এমন একটা ধ্বনি দিয়েছিলেন আল্লাহকে ডাক দিয়েছিলেন আল্লাহ গৌর গোবিন্দের বিল্ডিংটা ফেটে তছনছ হয়ে জমিনে পড়ে গেছে এর নাম হলো সেই শাহজালাল বাবা শাহজালাল ছাপন এমন শাহজালাল ছাপন যিনি তার ভাগিনার কাছে এক জোড়া কবুতর রাখছিলেন তিনি বলছিলেন বাগিনা কবুতর গুলা কি করেছ বাগিনা ডাক দেখে মামা কোদা লাগছে কবুতর জবাবে খাইয়া বলাইছি বাগিনা তোমার কাছে আমানত দিলাম তুমি খাইয়া বলাইছ কাজটা তুমি ভালো করো নাই বাগিনার গরম বাগিনা কই মামা আপনি কি রাগ করছেন নাকি করাক করতাম না তো কি করব কই রাগ করলে কবুতরের পাখা গুলো নিয়ে নেন খারাপ লাগতেছে জায়গাটা শুরু করে গেলে মানুষে কষ্ট করতেছে এক পায়ে হারুছে এমনি হারুছে আমার মা বন্ধুরা আরো বেশি হয়েছে না আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন আমিন গান শরীরটারে স্বাভাবিক করি এরপরে কথা হবে বাজনা ডাক দিয়ে কি মামা রাগ করছেন নাকি খাইয়ে খাইছো রাগ করতাম না কয় ঠিক আছে রাগ করলে কবুতরে পাখা গোলা নিয়ে নেন তেলে বেগুন আবার জ্বলে উঠছে ভাই তুমি কবুতর খাইছো আবার তুমি আমার পাখা গুলা দিতেছ সাহস তো কম না বাজনা ডাক দিয়ে কি মামা আপনি কি রাগ করছেন মনে হয় তো রাগ করতাম না তো কি করতাম দিছি আমানত তুমি খাইয়া বলাইছো আবার খাইলা কেন তুমি কবুতরের পাখা দিতেছ বাজনা ডাক দিয়ে কি মামা রাগ কইরেন না পাখা গুলা হাতে নিয়া আকাশের মধ্যে বিল মারছে প্রত্যেকটা পাখা থেকে জোড়ায় জোড়ায় জালালি কবুতর আকাশে উড়ে গেছে আমরা কি মরে গেছি গা কি মনে করো নিজেকে আগের দিন বাগে খাইয়া ভালাইছে যা থাকে কপালে কত হবে সকালে কথা বলেন না কেন ঠিক কি না বলে অলি আল্লাহর মাজার রক্ষা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের হাতে আছে না নাই তখন আপনার সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর আল্লাহর ওলিদের মাজার হলো আমাদের একটি চেতনার নাম কথা বলেন ঠিক কি না বলে সালাউ সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি
প্রত্যেক নামাজের সূরা ফাতিহার মধ্যে বলা হয় চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলিয়ে আরবিতে হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তুমি তাদেরকে নিয়ামত তাদেরকে নিয়ামত দান করেছো ওই নিয়ামতের পথে নিয়ামত দারিদ্রের পথে তুমি আমাদেরকে চালাও নামাজের ভিতরে কও তোমার মকবুল বান্দাদের পথে আমাদেরকে চালাও আবার ওয়াজের ময়দানে উঠা বলো আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে ফেলবে আমি তাহিরি দাত্তহীন কণ্ঠে বলতে চাই তুমি যতই ষড়যন্ত্র করো না কেন তুমি যতই নজদের জাল ফালাও না কেন সেই জালকে জ্বালিয়ে পুড়িয়ে ধুম্র জালকে উত্তস্তস করে দেওয়ার জন্য এক জাক হুসাইনি প্রেমিক আছে না নয় শাহজালালের প্রেমিক আছে না নয় রাগ করবেন না আমরা উলি হতে চাই না ওলি আল্লাহর গোলামি করতে চাই ঠিক কিনা বলেন তৌফিক না থাকলে মদিনায় যেতে চাই না কিন্তু সারা জীবন মদিনার গান গাইতে চাই ঠিক কিনা বলেন মদিনায় যাওয়ার স্বপ্ন টাকা থাকলে না থাকলে গোলামি করব গোলামি করব গোলামি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সবাই মদিনা যাওয়ার তৌফিক নাই টুকা দিয়া দেখেন যেটা দূরে বইরা নিছে টাকা নাই গরিব হে তো রাত্রে বেলা শুয়া শুয়া নবী নবী কে খান দে আমার নবী কই এই ছাগলটির দাম হাসের মাঠে অনেক বেড়ে যাবে এই জন্য মুনাফিকি নয় কথা হবে ডাইরেক্ট আর আমি তাহিরি দাত্তহীন কণ্ঠে কথা বলতে না পারলে ঘুম হয় না ঘুম হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু أن الله مع المتقين الله رب العالمين বলেন জেনে রাখো জেনে রাখো আমি আল্লাহকে যারা ভয় করে এদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো তাদের চিন্তা এবং যারা আমাকে ভয় করে এদের সঙ্গে একজন আছেন জবান খুলে বলেন তিনি কে আজকে ওয়াদের শিরোনাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই শুরুতেই ওনার একটা এমন সুন্দর একটি টপিক দিতে চাই মঈনুদ্দিন চিশতির নাম মঈনুদ্দিন ছিল না ওনার নাম ছিল হাসান নাম কি একটি সুন্দর তথ্য নবী আমার ডাক দিয়া কয় এক সাহাবীরে ডাক দিয়া কয় আমার নবী যখন রওজা মুবারকে ছিলেন ওই রওজার ভিতর থেকে এক সাহাবীকে স্বপ্ন দেখায় আমার একটা প্রেমিক যে প্রেমিকটা এই ভারতীয় উপমহাদেশে যে জায়গাটা রয়েছেন সেই জায়গার ভিতরে একটা দিনের ব্যাপারে বড় দায়িত্ব পালন করবে ভবিষ্যৎবাণী মনে রাখবেন ভবিষ্যৎবাণী আজকে খাজা বাবারে গাজা বাবা খাজা বাবারে কি কয় গাজা বাবা কয় খাজার মাজারে যত গাজা পাওয়া যায় বিশ্বের কোথাও নাকি এত গাজা নাই এটা মুখ দিয়ে আসে কিভাবে কন্ঠ দেখি মানে মুখ দিয়ে তো আসে কিভাবে আমার কষ্ট হয়ে যায় এই মসজিদে যদি মুসল্লিও যায় জুতা চোরও যায় তাই বলি কি বলতেইব যে মসজিদের ভিতরে যত জুতা সুর আছে পৃথিবীর কোথাও হয়তো জুতা সুর নাই এ কথাটা কি চলে এ কথাটা চলে এই তুচ্ছ ঘটনা মাফিলে আসলে বিভিন্ন ভাবে হতে পারে এখন ইদানে যদি একবার মহাভারত অশুদ্ধ বানায় নিয়ে একবার পুরো মাহফিলের উপরে আমার এফেক্ট হয় যদি বলে যে এই মাহফিলের ভিতরে শুধুমাত্র সুর বাটপা তো এটা কি হইল কথা তো একটা স্বাধীনতা আগে এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন এক পাগলাকে স্বপ্ন দেখালেন নবী রওজার পাশে যার নাম হলো হযরতে হাসান আমার নবী ডাক দিয়ে হাসান তুমি ভারতীয় মহাদেশের মধ্যে চলে যাও তুমি হিন্দে চলে যাও হাসান স্বপ্নে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমাকে যেতে বলছেন সেই জায়গায় তো সব হিন্দু সব কি এতগুলো বিদুর মীর কাছে কোরআনের দাওয়াত আমি দিতে যাবো এরা যদি আমার মায়েরা ফালাই আমার নবী বললেন দুইটা অস্ত্র নিয়ে তুমি সেখানে যাবে একটা অস্ত্রের নাম কোরআন আর একটা অস্ত্রের নাম হলো হাদিস আর আমার দেশের মধ্যে দ্বীন ইসলাম কায়েম করতে চাই আমার দেশের মধ্যে ইসলাম কায়েম করতে চাই লাঠি দিয়া ইসলাম তো জঙ্গিবাদের ধর্ম নয় ইসলাম সন্ত্রাসী কোন ধর্ম নয়
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন, দিনের মধ্যে জোর জবরদস্তি নাই, কাউকে জোর করে ধর্মান্তরিত কথা ইসলামে নাই। এই জন্য খেয়াল ফিরা দেখেন আমার বাংলাদেশের মতন এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বিশ্বে কোথাও নাই। হিন্দু যেই ঘাটের পানি খায়, মুসলমান সেই ঘাটে গোসল করে, হিন্দু যেই বাজারে বাজার করে, মুসলমান সেখানে বাজার করে, হিন্দু হিন্দুদের পূজা পালন করে, মুসলমান মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করে, কেউ কাউকে বাধা দেয়, বাধা শুধু আছে আমরা আমরা কামড়া কামড়ি থানা দিয়ে কুয়ে দিব তাহে আইলেন মারামারি কি ধরবে আছে না এরকম কত যে অভিযোগ তাহিরের বিরুদ্ধে। আমি চট্টগ্রাম গেছি, ওসি মহোদয় আমার পাশে বসে ওয়াজ শুনছে, দুইটা প্রোগ্রাম দুনু প্রোগ্রামে দুটি রাঙ্গুনিয়া ছিল, দুনু প্রোগ্রামে ওসি মহোদয় ছিলেন। এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে প্রশাসন বুঝতে সক্ষম হয়েছে কে শান্তি চাই কে অশান্তি চাই, আস্তে আস্তে আরো বুঝবে হকের পথে সত্যের পথে থাকলে কেউ না থাকলেও একজন আছেন জবান কোলে কোন তিনি কে, আরো যারা বলেন তিনি কে, খুব মনোযোগ নিয়ে যাবে তুমি কোরআন আর সুন্না আর এই অস্ত্রগুলো চালাইবে দুইটা পদ্ধতিতে। কি পদ্ধতি আমার আল্লাহ কোরআনে বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, নাকি আল্লাহ বলেন তুমি দুইটা পদ্ধতিতে মানুষকে দিনের দাওয়াত দিবে, একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর কথা, সুন্দর ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায় আর হেকমতের মাধ্যমে অসাধ্যরে সাধন করা যায়, কথা বলেন ঠিক কিনা? আমি হেকমত একটু বেশি করতাম আগে, আগে কিছু বোঝেন নি, দুই তিন বছর আগে ওয়াজ উইটা পাবলিক তো সব গানের পাগল বোঝেন না, পর আমি জিকির করতাম ফুল দিয়ে ভিডিও দিয়ে জিকির জিকির বসি না কম করছি গলার মালা ফুলের মালা লাগাই এই জিকির গুলার এখন আর কি করছে জানেন নি, ভিজে গেল মানে এডিট এডিট করে এডিট করে মানে সেটা ডিজে গেল বিয়ার মধ্যে লাগাই দে ও মুর্শিদ ওই দিন দেখছি হিন্দুর পূজার মধ্যে শ্রদ্ধাছে আমার তো মানে এমন একটা যন্ত্রণা তাহের এক এক সময় এক একটা সমস্যা, তা আসলে আমি যে কই যাব আমি বুঝতে পারতেছি না, একমাত্র আল্লাহই ভালো জানে। যাই হোক আমি ও আজরে মাহফিলে ও মুর্শিদ আবার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গান টান লাগাইয়া ডান্স দিছে, এখন থেকে পুরা নই আমারটা চলতেছে সারা বাংলাদেশে এই অবস্থা। তা আমার মনে হয় এখানে মনে হয় তারা একটু মিস্টেক করছে, একটু ভাবা দরকার ছিল। আমি তো মুর্শিদি শান গাইতেছি প্লাস আল্লাহ আল্লাহ জিকির করতেছি, তো সেখানে যদি বাজনা ঢুকাইয়া দেওয়া হয়, আমি তো আর বাজনা ঢুকাইয়া এগুলা করি নাই করছি, তো বাজনাকে ঢুকাইয়া অতিরঞ্জন করে যারা পাবলিক প্লেসে সুন্দর বিষয়টাকে অসুন্দর বানিয়ে সুন্দর বিষয়টাকে সুন্দর বিষয়টাকে অসুন্দর বানাইছে, এরা কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না ভাই? এই জবাব দিতে হবে না? এরা দিয়ে দিবেন এই তিহা দাঁড়া দাঁড়া ওই লাল সরস তোমার বয়স কত মনে করো আনুমানিক কত? 12 বছর। তোমার চুল যে লাল করছো মানে মাইন্ড করো না, আমি তোমাকে শাসন করার অধিকার রাখি, যেহেতু আমি ছোট্ট গ্রাম থেকে অনেক বছর থেকে ছোট থেকে যে বড় হলে তো হয়েছে আমার মাস্টার ছোট বেলায় শুনছে। এই দাঁড়ায় থাকো শোনো, হ্যাঁ শোনো, হ্যাঁ 15 বছর তোর কিন্তু এটা সে লাল করছে অসুবিধা না, কিন্তু
মানে লাল যে করছে তার দুই তিনটা বন্দুক ও কসম হইছে কিন্তু 97% লোক তোমার আব্বার কাছে তোমার ব্যাপারে অভিযোগ করে তুমি কিন্তু এটা জানো না কেন তোমার আব্বা তোমার কিছু বলে না কেন তোমার সাথে পারে না তোমার বয়সটা উঠতি বয়স তো তুমি পারে না বলতে বাবার এই সরলতা সরলতাকে দুর্বলতা না দেবে তুমি বাবার ইজ্জত রক্ষা করার জন্য এখন থেকে সিদ্ধান্ত নাও তোমার চুলগুলো কালো মার পেট থেকে আসার পরে কালো বানায় পাঠাইছে কেডা আল্লাহর রং তার তুমি বিকৃত করার অধিকার তোমাকে কে দিয়েছে আজকে থেকে তোমাকে হাজার মানুষ সামনে আমি দোয়া করে দিলাম চুলের কালারটা চেঞ্জ করে ফেলবা মার পেট থেকে আসার সময় গতকাল মাহফিলে যাওয়ার পর আমার বিষয়টি ছিল সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব সারা জীবন দোয়া করছি মায়ের প্রতি সন্তানে কি দায়িত্ব বাচ্চা দিব না বাপ দিব বাপে দিব ডাইনকান আনন্দ দিব এরপরে এটার কিতা করতেইব সাত দিনের পরে চুল গোলা মুন্ডাই দিব এরপরে এই ওজনে রূপা দিতেইব সৎকা এরপরে বাচ্চাটা সাত দিনের মাথায় আকিকা করতেইব আকিকা না করলে হাসন মাঠে বাচ্চাটা আল্লাহর আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে অবস্থান নিব এরপরে সাত বছর হওয়ার আগে তার এই মক্ত ভাড়াইয়া এই কোরআনটা শিক্ষা দিতেইব বিভিন্ন দোয়া মাসুরা শিক্ষা দিতেইব টয়লেটে গেলে কোন দোয়া করতেইব বাইরে গেলে কোন দোয়া করতেইব ছোট ছোট শিক্ষাগুলো দিব এরপরে তার কোরআন শরীফের সবক দেওয়াইব সাত বছরের সময় তার একটু নামাজে যা দশ বছরের সময় তার বাইরে একটু নামাজে যা হ্যাঁ এরপরে তারা ভাই ভাই লেখাপড়া করাই করাইয়া স্কুলে পাঠাইবো নাহলে মাদ্রাসা পাঠাইবো এই ফলারা কার লোকে যায় গান যায় কার লোকে যায় বাবা খা মদ খা খানা কে খানা সবগুলো বাপ মা টেক কেয়ার করতে হইব লাস্টে বিয়াটা সম্বোধন গেছি ফুলামান খুশি হয়ে গেছে ফুলামান এমন খুশি হয়েছে যে এইটাও বাপ মার উপনে ফেলাইছি ফুলা যদি একটা মেয়ে পছন্দ করে ফুলা তাহলে না বাইরে আগে দেহেন না কারে পছন্দ করছে যদি অভিভাবক মিল্লা টিল্লা জায়গা তৈলে বিয়াটা করাই লই হইবে নিত্য হাত তিলে কথা ঠিক কিনা যা এই ফুলাফান এই মনে ফুলাফান কথা কোন ঠিক না বেটি ওয়াজ করছি দুই ঘন্টা এখন তো কয়ালে সিনে মাত্র দুই মিনিট ওয়াজ কিন্তু করছি দুই ঘন্টা মোটামুটি সাবজেক্ট অনুযায়ী আমি কথা বলছি তবে একটা কথা কি বাপ মা সব টেক কেয়ার করলো বাপ মা কি অধিকার রাখে না আমার ছেলেটারে সুন্দর নিজের পছন্দ মতো বাপ মার পছন্দ মতো একটা মেয়ে ঘরে সংসারে আনুক এটা কি বাপ মার এই অধিকারটা আছে না রে ভাই এই জন্য বাবা মার অনুমতিটা বাবা মার রাজি রেখা আপনি যাই করেন বাবা মার সন্তুষ্ট করেই করতে হবে কথা বলেন ঠিক না বেঠে তাইলে আপনি সাধারণ বান্দা থেকে ওলি হতে পারবেন নাইলে ওলি হতে পারবেন না বলছিলাম খাজা গরিবের আওয়াজের কথা ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান একেটা জবান ও বন্ধ রাখবেন না আমার কথা মানে অসন্তুষ্ট হইতাছেন না এই লাইনটা কি খারাপ একটা সামনে গেছে ধাপে ধাপে আমি ঘটনায় ডুবো আমার নবী কয় হাসান তুমি দাও অস্ত্র হলো দুইটা একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো সুন্নাহ যার অন্তরে কোরআন আছে সে ধনী মানুষ যার অন্তরে কোরআন নাই সে অসহায় এই জন্য যুবক এবার আমার নবী বলেন হাসান তুমি সেখানে দুইটা পদ্ধতির মাধ্যমে তিনের দাওয়াত দিবে একটা হলো হেকমত আর একটা হলো সুন্দর কথা আমি হেকমতের মাধ্যমে চারি বছর পাঁচ বছর আগে জিকির আজকার করছি এখন আমি সুন্দর দলিল দিয়ে বয়ান করতেছি ওইটাও ছিল আমার হেকমত এটাও ছিল আমার হেকমত সব আগে না বুঝলো দুই বছর পরে হলো ইনশাল্লাহ বুঝবেন কিন্তু যুবক ভাই আমার সুন্দর ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায় হেকমতের দ্বারা দেশ জয় করা যায় এবার ইমামে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি যদি সেখানে হেকমত করি আর যদি আমি সুন্দর কথা বলি ওরা যদি আমার উপরে কোনো এফেক্ট করে আমার নবী ডাক দিয়ে হাসান তুমি শুধুমাত্র হিন্দে যাইবা আর বাকি কাজ আমার নূরানি নজরে হবে
আরো জোরে জোরে বল সুবহানাল্লাহ। এবার হযরত খাজা গরিবি নওয়াজ, গরিবি নওয়াজটা পরে আমি বুঝাবো, ওনার একটা কারামত আছে, এটা বুঝলে আপনি বুঝবেন কেমনে গরিবি নওয়াজ। মঈনুদ্দিন আবার কেমনে হইলো এটাও বুঝবেন, একটু পরে বুঝবেন। তবে শুরুতে হাসান দিয়ে শুরু করছি, যেহেতু তখন তিনি আমার নবী, ওই নবীর রওজা মুবারকের পাশে যতগুলো মানুষ ছিল ততগুলো মানুষের ভিতরে ওনার চেহারাটা ছিল সুন্দর, এই জন্য আমার নবী হাসান ডাকছেন, মূলত ওনার নাম মঈনুদ্দিন। এবার তিনি চলে গেলেন সেখানে, ভারতবর্ষে আসলেন, আসার পরে তিনি অন্য কোথাও বসতে পারে না, এমন একটা জায়গায় বসলেন, পাশে হলো একটা গোয়ালঘর, এই জায়গার ভিতরে এমপি বাস করবে না, গোয়ালঘরের পাশে মন্ত্রী বাস করবে না, গোয়ালঘরের পাশে উজির বাস করবে না, বাদশাহ বাস করবে না। প্রথম একটা হেকমত, তিনি গোয়ালঘরের পাশে ভাবলেন থাকবে রাখাল, গোয়ালঘরের পাশে রাখাল থাকবে, আর এই রাখাল ছেলেটা তত বুঝবে না। এখন ওখানে বসে বসে তিনি যখন ইন্দিমিন টাইমের ওই জায়গার ভিতরে যখন তিনি বসে গেলেন, তিনি তখন সেই জায়গায় বসে বসে অন্য কাহার নামের জিকিরি করে নাই, একজনের জিকির করেছে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশেকো কা কাম হ্যায়, মান্না গুনজম দর জমিনে আসমাও, নেকি গুনজম দর কলবে মুমিনাও, মাকান চুষতি নামাজে পানসে গানাও, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, এবার তিনি সেখানে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, রাখাল দেখকে হলাইলেন, তিনি আল্লাহর জিকিরি করে। সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা আল্লাহর জিকিরি করলে ওরা পছন্দ করে না, নবীর শান গাইনে পছন্দ করে না, যার সিনার ভিতরে আল্লাহ নাই এই জীবনটার দাম চুল পরিমাণও নাই। এই জন্য যুবক রাখাল ডাক দিয়ে কে আপনি কে? কয় আমি হইলাম মদিনার গোলাম। কয় আপনি কার নামের জিকিরি করেন? এখানে তিনি একটা হেকমত খাটাইলেন, উনি যদি সরাসরি বলতো আমি আল্লাহর জিকিরি করি, তাইলে ওরা তো ভগবানের পূজা করে, একটু ভেজাল লেগে যেত। তিনি ডাক দিয়ে কে আমি কার জিকিরি করি জাননি? যা যিনি তোমারে বানাইছে আমারও বানাইছে, আমি সেই মালিকের জিকিরি করি। এই কথা যেই মাত্র বললো, রাখাল ছেলে একটা দৌড় মাইরে কই গজর, ও পিতৃস রায় শুনে রাখেন রাজা গো, এমন একটা মানুষ এখানে জিকির করতেছে, আমরা ভগবান ভগবান কই, আমরা হরি রাম করি, হরি হরি করি, কত কিছু বলি, কিন্তু তার ডাকের সঙ্গে আমার ডাক মিলে না, সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। যেই মাত্র বিচার দিয়েছে, এবার রাজা ডাক দিয়ে কই লোকটা এখানে ঢুকলো কিভাবে? এবার রাজা ডাক দিয়ে কই তারে সেখান থেকে তাড়াইয়া দাও, কিন্তু রাখাল আসতে না, অনেক মানুষ আসলেন। আয়েশা বললেন এখান থেকে চলে যান, এখানে আল্লাহর নামের জিকির চলে না, এখানে আল্লাহর নাম নেওয়া যাবে না, এটার নামই হলো ভাই প্রথম তাবলিগ। তাবলিগ মানে হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়া, কথা বলেন ঠিক না বেঠি? ডাক দিয়া বলে ঠিক আছে আমি চলে যাব। এবার মানুষগুলো আসলেন, আয়েশা দেখতেছেন তিনি দাঁড়াইয়া নামাজ আদায় করতেছেন, উন্দিমিন দাইমি সবাই তাকাইয়া দেখছেন, নামাজের পরে তিনি আল্লাহর জিকির শুরু করলেন, আর ওনার পাশে দেখা যায় গরু গোলা, ওই খাজা গরিবে নামাজের জিকিরের তালে তালে ওই গরু গোলাও নাচতে শুরু করে দিয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। এবার গরু গুলো কেন নাচে? এবার গরুরে তারা বসানোর চেষ্টা করে, গরু বসে না। যেই মাত্র ওরা বললো তুমি কে, এখান থেকে দৌড়ে চলে যাও, এই কথা বলার পরে তিনি চলে গেলেন। আল্লাহর ওলির একটা স্বভাব আছে, এরা প্রতিশোধ নেই না। আল্লাহর ওলির আরেকটা স্বভাব আছে, এরা আঘাত খাইছে জেনে আঘাত দিতে পছন্দ করে না। আল্লাহর ওলিদের আরেকটা স্বভাব হলো, এদের দিলটা হয় অনেক নরম এবং এদের মনটা হয় অনেক সরল, কথা বলেন ঠিক কিনা? ওই মুহূর্তে আল্লাহর ওলি খাজা করিম নেওয়া সেখান থেকে একটু জঙ্গলার দিকে চলে যাচ্ছেন, বন্ধুরে আমার
কোড়ালিয়া কান্দির বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা গো, আল্লাহর ওলি যখন চলে গেছেন এতক্ষণ যে গরগোলা বসে না, ওই মুহূর্তে দেখা যায় ওলি আল্লাহ চলে গিয়েছেন, কিন্তু গরগুলো মাটির মধ্যে বসে গেছে। দাঁত দিয়ে কি গরু তোরা উঠ, গরু বসা থেকে উঠে না, রাখাল ডাক দিয়ে খাইছে রে। আমরা আমাদের ধর্মের কত নিয়ম পালন করি, কিন্তু পশুর উপরে তার প্রভাব পড়ে না। কেমন পাগল, আল্লাহর জিকিরের সঙ্গে পশু পাখি পর্যন্ত পাগল হইয়া গেছে। রাখাল দৌড়াইয়া তার পিছনে পিছন দৌড় দিয়া এক জায়গায় গিয়া ধরলো, ডাক দিয়া কইলো আল্লাহর ওলি, আর দেরি কইরেন না, তার নামের জিকির গাইলে পশু পর্যন্ত দেওয়া না হইয়া যায়, ওই নামের কালিমা পড়েই আমারে মুসলমান বানাইয়া দে। আর জবান খুলে কর আল্লাহু আকবার, দয়াল নামে এ তো মধু, দয়াল খাইলে মধু পড়ায় না আমার মন হাসের দেওয়া না, কোন কোন আরে দয়াল নামে এ তো মধু, দয়াল নামে এ তো মধু খাইলে মধু পড়ায় না আমার মন হাসের দে, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কই রাসে যাদ গল, আমার খাজা নামে আমরা রে কাসে যাদ গল, আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন হাসের দে। আমার যুবক ভাইরা কণ্ঠ ছাড়ো, আজকের মুরুব্বীদের কণ্ঠ খুলে গেছে, তোমাদের কণ্ঠ বন্ধ হলে চলবে না, একটু মহব্বতে বলো আমার দয়াল নামে, অনেক সুন্দর লাগতেছে, আর নামে খাইলে মধু পড়ায় না আমার মন হাসের দে, হায় রে তোমার পাখিবা রাসে গুরতিছি পাগলের বেশে গা, বলরে তোমার গুরতি চিপা গলের বেশে গল, হাইরে দেশ বিদেশে গুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা আমার মন হাসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, আমার খাজা নামে খাইলে মধু পড়ায় না আমার মন হাসের দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিককে, আর জবান খুলে বলেন ইজ্জতের মালিককে, হে বন্ধুরি ও হুমরার বন্ধুরা, ওই খাজা গরিব নিওয়াজকে বের করে দিল, তিনি সামনে গিয়ে দেখেন কিছু অগ্নি পূজকরা আগুনের পূজা করতেছে,
ডাক দিয়া বলে তোমরা কি করো আমরা আগুনের পূজা করি কই কেন আমাদের ইন্তেকালের পরে আগুন দিয়ে আমাদেরকে জ্বালাইব আগে আমরা আগুনের পূজা করি যেন আমাদেরকে আগুন জ্বালাইতে না পারে মরার পরে যেন আগুনের প্রভাব আমাদের গায়ে না লাগে ঠিক আছে তোমরা যেহেতু আগুনের পূজা করো মরণের আগে একবার হাতটা দিয়া দেখো না আগুন দিয়া তোমাদের হাতটা পরে কি নাও এই কথা বলার পরে ওরা ডাক দিয়ে কই তুমি কি বলতে চাও আমরা যদি আগুনের পূজা করি তোমার বাড়ি কোথায় ডাক দিয়ে কই আমার বাড়ি কোথায় যদি জানতে চাও আমি এই দেশের কেউ না আমি হইলাম মদিনার গোলাম যাহার জন্য আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছে মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা জাহানের সরদার তুমি নবী কামলে ওয়ালা মদিনার দোলা মাটি করেছো জালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা ঠিক কি বলো রব্বের পাকে ভূমিতে হলো না তোমার ঠাই মদিনার পাক ভূমিতে হলো যে সহায় তোমাকে চিনিল না কোরাইশ ওয়ালা জাহানের সরদার তুমি নবী কামলে ওয়ালা মদিনার দোলা মাটি করেছো জ্বালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা তুমি মদিনাওয়ালার সিন যার জন্য আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছে কই তুমি কাকে ডাকো তোমরা যে বানাইছে আমার যে বানাইছে আমি সেই আল্লাহরে ডাকি কই তোমরা আগুনের যে পূজা করো ঠিক আছে তোমরা আগুনে হাতটা দিয়া দেখো তোমার জীবিত অবস্থা আগুন তোমরা বাঁচাইনি এবার ওরা কি করলো কই এবার তারা আগুনের ভিতরে হাতটা ঢুকাইলো ঢুকানোর পরে আবার টাস করে হাতটা বের করে ফেললো আগুন আমাদের হাত পোড়াইয়া ফেলাই পারি না ঠিক আছে তুমি যে আল্লাহর গোলামি করো তুমি নিজে আগুনের ভিতরে হাত দাও দেখি তোমারে আমার আল্লাহ বাঁচাইনি এমন একটা কৌশল করলো এবার আল্লাহর ওলি খাজা গরিব নামাজ আবার এমন একটা কৌশল করলেন ঠিক আছে যদি আমার হাতটা না পড়ে তাইলে কথা দাও না তোমরা কালিমা পড়া মুসলমান হইওয়ানি যেই মাত্র এই কথা যেই মাত্র বলছে রে বাবা ওই মুহূর্তে খাজা গরিব নামাজ এইভাবে হাতটা আগুনের ভিতরে ঢুকাইব তোমার মতো দয়ার সাগর আর তোকে হনাই আমি পাগল দয়া বিকাশাই সুবহান আল্লাহ কইতেন না আগুনের ভিতরে খাজা গরিবে নেওয়াজ হাত দিল দেওয়ার পরে হাত পুরুবে তো দূরের কথা একটা পশম তার পরে নাই ওই পারদল ডাক দিয়ে পায় শুরু আর দেরি কইর না তোমাদের তোমার প্রেম লীলায় আমি পাগল হইয়া গেছি তুমি যেই কালিমা পড়ে যেই কালিমার সাগরে লাভ দিলে আগুনেও তার স্পর্শ করে না তার হাতারি আমারে আমরা পারজন্দ্রে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও এইভাবে তরিকতের খ্যাতমত শুধু চলতেছি একজন দুইজন তিনজন করি করি কাজা গরিবে নেওয়াজ ধাপে 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 মুসলমান বানাইতেছে বন্ধুরে আমার এবার রাজার কানে সব খবর গেল এলাকায় একটা মানুষ এসেছে
সব মানুষগুলো তার কাছে কালিমা পড়ে পড়ে মুসলমান হইয়া যাইতেছে। এই খবর পাইয়া রাজা একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা কাজ করো, লোকটারে বন্দি করে রাখো, বন্দি করলে আর বাহিরে গিয়েছে খেদমত করতে পারবে না। এই কথা বলার পরে এবার চতুর্দিকে এমন একটা বেষ্টনী দিল, তারে পানি বন্দি করে রাখা হবে, তাকে পানি যেন পান করতে না পারে। টোটাল আনা সাগরটারে গ্রাউ করো, সে যদি কিছু পানি নিয়ে আসে এই পানিগুলো শেষ হয়ে গেলে আর পানি পাবে না, তারে ওই নদীর পারে আটকাইয়া ফেলাও। যেই মাত্র ওই নদীর পারে তারে আটকাইলেন, আটকানোর পরে এবার খাজা গরিবে নওয়াজ তিনি বসে বসে আল্লাহর জিকির করেন। কিন্তু খাজা গরিবে নওয়াজের তাণ্ডব লীলা দেখে, প্রেমের লীলা দেখে একটা পাহারাদার রাতের বেলা গোপনে আইসা ডাক দিয়ে কয়, ও খাজা গরিবে নওয়াজ, ও মঈনুদ্দিন, আমি কিন্তু আপনার ভক্ত। আমাদের মাঝে অনেক হিন্দু ভক্ত আসেনি কি চলেন না একসাথে? আমারও অনেক হিন্দু ভক্ত আছে, ওরা আমরা ফোন দেয় ফোনে কথা কত যে আপনার প্রতি মাহিলে যায়, আজকেও কিন্তু হিন্দু আসতে পারে, আসে না ভাই? আসে না, এরা কিন্তু ওয়াজে আসে। আসে এই দেখেন, এই হিন্দুরা আমাদের মাহিলে আসে কেন? আসো, তোমাদের ধর্ম তো এটা না, তোমাদের ধর্ম তো হিন্দু, কই হুজুর ভালো লাগে? কি লাগে? আজকের মাহফিল আসছে নাকি? এ বন্ধু রে, ওই লোকটা যায় কয়া আমি আপনারে ভালো লাগে, কি লাগে? কয় তুমি কি করো ভাই? কয় আমি আপনার কাছে এসেছি একটা নিউজ দেওয়ার জন্য। কয় এই পিতৃরাজ রায় গোটা আনা সাগরটারে বেড়া বের দিয়েছে, আপনি যেন সেখান থেকে পানি পান করতে না পারেন। হে বন্ধুরে, কয় কেন? কয় আপনার পানি শেষ হয়ে গেলে তো তৃষ্ণায় কাতর হলে এলাকায় সেবা না পেলে আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যাবেন। কয় তাই নাকি? তাইলে একটা কাজ করো, আমার যদি একটু ভালো লেগে থাকে তুমি বলো না, আমার একটা কথা তুমি রাখবানি। কয় কি? কয় কোনো রকম ভাবে আমার সাগরটা যেহেতু তারা গ্রাউ করছে সেখান থেকে একটা লোটা পানি আমার কাছে আইনা দিতে পারবানি। একটা ব্যাপার হইল, আমি তো এদের মধ্যে পাহারাদার একজন, এবার কি করলো রাতের বেলা তারা ডিউটি দিল একদিন কিন্তু খাজা গরিবে নামাজ ঘুমাই না, ডিউটি দিল দুই দিন খাজা গরিবে নামাজ ঘুমাই না। ও বন্ধুরে, এবার ওই যে লোকটা যে পানি নিয়ে যাবে সেও অপেক্ষা করতেছে মানুষগুলা কখন ঘুমাবে, ঘুমাইলে খাজা গরিবে নামাজকে পানি দিয়ে আসার ওয়াদা করে আসছে। আল্লাহর লীলা কারা বুঝা যায় না গো। এবার সবাই একদিন দুই দিন তিন দিন খাজা গরিবে নামাজের সামনে তারা ঘুমাইয়া গে, ওই তারা নদীর পারে ঘুমাইয়া গেল। ঘুমিয়ে যাওয়ার পরে একটা লোটা পানি নিয়ে আল্লাহর ওলি খাজা গরিবে নামাজের কাছে নিয়ে জমা দিয়ে দিলেন। এবার ঠিক আছে তুমি যাও। এবার ওই লোকটা যাওয়ার আগে ডাক দিয়ে কে হুজুর, মেহরবানি করে আপনাকে দেখতে দেখতে ভালো লাগা হয়, ভালো লাগা থেকে ভালোবাসা হয়, ভালোবাসা হলে সম্মান উদয় হয়। ও হুজুর, আমার আপনার প্রতি মহব্বত জমে গেছে, আপনার পানি দিছি, আপনার যে কারিশমা আপনার যে বেলায়তের পাওয়ার দেখে আমার দিলটা নরম হয়ে গেছে, মেহরবানি করে আমারেও আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এমন ভাবে তলা শুকাইয়া গেছে যেন চৈত্র মাসের ফসলের মাঠ হইয়া রইছে। আরেকটা মনে বাটা লাগছে, আরেকটা কই জীবনে দেখো আমরা এখানে বাটা লাগছে, দিগজ বাটা লাগছে, তো বাটা লাগছে গেছে পানি আবার আইব, কিন্তু এমন ভাবে পানির তলা শুকাইয়া রইছে যেন 10 বছর ধরে তলার মধ্যে পানি লাগে নাই। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। এমন ভাবে ফেটে আছে আঙ্গুর দেশে দেখবেন বুড়ো খেতের পারে অনেক জমিন শুকাইয়া থাকে, একেবারে এমন পাশ পাশ খাইটা থাকে। ও বন্ধু,
যখন পেটে রইল এবার এই খবরটা রাজা পৃথ্বীরাজ রায়ের কাছে গেল। যাওয়ার পরে কয়ে তোমরা কি বলো? কয়ে হুজুর দেখতেছি আমাদের আনা সাগরে কোনো পানি নাই, ওই পানিটা জানে কি হইল? এবার পানি খুঁজতে খুঁজতে পাহারাদাররা ক্লান্ত হইয়া গেছে, ক্লান্ত হওয়ার পরে তাদের পানি তৃষ্ণা লেগে গেছে। এখন নদীর মাসবে পানি নাই, এতক্ষণ নদীর পানি দিয়ে পানি পান করতো, খাজা করিবেন আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছিল, এখন দেখতেছি নদীর ভিতরে কোনো পানি নাই, তাদের সঙ্গে কোনো পানি নাই। পানি খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হইয়া গেল, দৌড়াইয়া গেছে কূপের পারে, যাইয়া দেখে কূপের মধ্যে পানি নাই, দৌড়াইয়া গেছে নলকূপের কাছে, যাইয়া দেখে নলকূপের কাছে পানি নাই, শেষ পর্যন্ত ডাবের ডাব ভাসে উঠছে, পানির জন্য তৃষ্ণা নিবাইব, যাইয়া দেখে ডাবের ভিতর পানি নাই, যাইয়া দেখে আখের ভিতর পানি নাই, চিৎকার মাই নাকি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওরে হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে, বলে না, হাত বান্ধিবি দিবি, মন বান্ধিবি কে মনে, দয়া আলচান পাশে আমার নয়নে, সবাই হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মহনে, খাজা আচান বাসে আমার নয়নে, উরে আমি তোরে ভালোবাসি পাগলের মতো, যত কাদাও কাঁদে বহয় আমি জনমের মত, ওরে মায়া যদি লাগে রে দহয়াল রাই কো মায়ার নজরে, আমার ভুলি বা দয়াল কে মহনে, সবাই হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মহনে, হাত বান্ধিবি কে মহনে, দয়াল চান বাসে আমার নয়নে, আমি তোরে ভালোবাসি পাগলের মত, যত কাদাও কাঁদে বহয় আমি জনমের মত, আরে কুরালিয়া কান্দির মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেমে জীবনে, হোমনার মানুষ মাশাল্লাহ জীবনে, আমার বলি বা মুর্শির কে মনে, আমার বলি বা মুর্শির কে মনে, কণ্ঠে মিলাইয়া বলেন হাত বান্ধিবি, হাত বান্ধিবি, মন বান্ধিবি কে মহনে, দয়া হাল চানে বাসে আমার নয়নে, একটা জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুরি, ও যুবকের দল, এবার মানুষ জিজ্ঞাসা করে আপনার নাম কি? কই আমার নাম, নামটা বলে না, না বইলে ওই দিন রাতের বেলা ওনার নাম কিন্তু মঈনুদ্দিন ছিল না, উনি যখন রাতের বেলা ঘুমাইল আমার নবী ঘুমের ঘরে ডাক দিয়ে কয় মঈন ও পাগল, নামটা এবার ওপেন কর, আজকে থেকে তোমার নাম হইল মঈনুদ্দিন। মঈনুদ্দিন শব্দের অর্থ হলো দিনের সাহায্যকারী, সুবহানাল্লাহ। উনি যখন ভারতবর্ষে গিয়েছেন একটা মুসলমান ভারতে ছিল না, আর উনি যখন ইন্তেকাল করেছেন ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে। কি তবলিক করছেন? আর আমি বলছি তবলিক করে, হ্যাঁ তেল্লা মাথা তেল ডালে মসজিদ আয়ে আয়সা ডাক দেখে আসেন বসেন, এটার নাম আসেন বসেন, নামাজের পরে কথা হবে, কথা শুনুন, বহুত ফায়দা হবে। তিন বেলা ঘুমিয়ে বড় বড় মাছের মাথা খেয়ে আরামে আরামে ওরে কি করে জানেন,
ওর আরামে আরামে ধান গুলো কি উঁচু করি, পেট গুলো কি উঁচু করি, আর তেল্লা মাথায় তেল দেবে। আমাদের এইগুলো বলার জন্য আমার মসজিদের ইমাম সাহেব যথেষ্ট। এবার রংপুর থেকে আমার মসজিদ দখল করতে আসতে হবে না, এগুলো যেন আমার ইমাম সাহেব যথেষ্ট, মসজিদের খতিব সাহেব যথেষ্ট। মসজিদে খতিব রেখেছি, উনি বিভিন্ন দিক নির্দেশে নামাজ রোজা হয় যায়। আমার মসজিদে হুমরা তো প্রত্যেক মসজিদে আমার মনে হয় মক্তব আছে, অনেক মসজিদে মক্তব আছে। ওরা চালা কি করে? আমি বলবো ভাই আপনাদের কর্ম পদ্ধতিটা খুব সুন্দর, নামাজের শিক্ষা দেন আলহামদুলিল্লাহ, রোজার শিক্ষা দেন আলহামদুলিল্লাহ, নামাজ কেমনে করতে হবে, রেলা গুলো কেমনে নিতে হবে আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদের ভিতরে থাকতে পারবেন না। আপনি থাকলে বাহিরে থাকেন, পর্দা লাগান, সাইমেটা লাগান, কাপড় টানায় থাকেন, কাপড় টানায় থাকেন। মসজিদ এবাদত খানা, বাট নট হোটেল খানা। ঠিক করলে না করলে তার সিস্টেম তো লাগে, এটি কোনো সিস্টেম হইল আল্লাহর ধর্ম সেখানে এবাদত করে। এক মাত্র এতে কাফ, 10 দিন এতে কাফের বিধান, শূন্য, এটা শূন্য তো সবার পক্ষ থেকে কিছুদিন করলে আদায় হবে, কিন্তু করতে হবে, এই শূন্যতা আদায় করতে হবে, কথা কথা কেন আদায় করতে হবে। তবে এখন যে সিস্টেম আবার বলবেন না যে আমি তবলিগের বিরুদ্ধে, বিরুদ্ধে না, তবলিগ করা কেয়ামত পর্যন্ত জায়েজ, যে তবলিগ যে পদ্ধতি আমার রসুল এবং সাহাবা দিকে গিয়েছেন। ওই যে খাদা গরিবী আমাদের দিকে তাকান, উনি কেমনে তবলিগ করছে, নবী তো বলতে পারতো তুমি এই আশেপাশে ঘুরে ঘুরে মানুষের দিনের দাওয়াত দাও, কারণ মদিনার আদিতে গলিতে শুধু মুসলমান আর ইমানদারের খেলা। তিনি বলেন যাও যেখানে আমি আল্লাহর, আমার আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, আমি নবীর নাম নেওয়ার কেউ নাই, সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও। এটা হলো সঠিক তবলিগ। এত বড় কঠিন চ্যালেঞ্জের তবলিগ নামের অর্থটাকে আপনারা বিকৃত করে দিয়েছেন, এই জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার স্বপ্ন দেখতেছে। আমরা আমাদের ধর্মটাকে তাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি না, যে জন্য তারা আজকে ছলে বলে কৌশলে আমাদেরকে আক্রমণ করে পাইকার করতেছে। আমরা যদি আমাদের এই কোরআনের আলোটাকে সুন্দর করে তবলিগের নাম দিয়ে তাদের কাছে যেতে পারতাম, তারাও বুঝতে পারত কোরআন সত্য, আমরাও সত্য, আমাদের কথাও সত্য, আমাদের চলাও সত্য, আমাদের প্রতি তাদের একটা মায়া মহব্বত তৈরি হতো, কথা বলেন ঠিক কিনা বলেন। শাহজাদা কারিমিন আমার যখন ইন্তিকাল করলেন, ওনার একটা ভক্ত মহিলা, কি মহিলা, তার স্বামী নাই, তার কি নাই, স্বামী নাই, তিনি যখন ইন্তিকাল করলেন তার স্বামী নাই, কিন্তু তার একটা মেয়ে ছিল। আমার সমাজে দেখবেন কিছু মেয়ে আছে অভাবী, তার ফ্যামিলিতে মেয়ে আছে কিন্তু মেয়েটা কি অভাবী, কিন্তু টাকা পয়সা নাই। তিনি খাজা গরিবে নামাজের কাছে দরবারে গেলেন, সবাই তাকে খাজা গরিবে নামাজ বলে। আজমির থেকে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। সুভান লাগে না, এটা আমি এই বছর কোথাও গাই নাই, আজকে প্রথম বলেন। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ, খালি হাতে যায় তোমারই রোজায়, অভাব গোচায় দুঃখ বলায়, কত অসহায় পেয়েছে সহায়, তোমারও সিলাই তোমারও সিলাই। ঠিক কিনা বলো, আল্লাহর ওলিদের উসিলা ধরা জায়েজ আছে না নাই? আরো যে জায়েজ আছে না নাই, কাউকে আল্লাহ বলা যাবে না, কিন্তু আল্লাহর ওলিদের উসিলা ধরা আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার ওই মহিলা গেলেন, যাইয়া তিনবার পাঁচবার ডাক দিলেন, কয়বার, পাঁচবার ডাক দিলেন, এ আমার যুবক ভাইরা গো। ওই মহিলা খাজা করিবে নামাজের দরবারে গিয়ে ডাক দিলেন, খাজা ও মঈনুদ্দিন, আপনাকে অনেকে গরিবের বন্ধু বলে ডাকতে শুনেছি, আমার একটা মেয়ে, কিন্তু আমি আপনার অনেকে ভক্ত, কিন্তু আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারি না, আমার মেয়েটা অসহায়। এ যুবকের দল, সব দান কিন্তু মানুষকে দেখাইয়া দেওয়া ঠিক নয়, যেমন মসজিদের দান আপনি দেখাইয়া দেন মানুষ উৎসাহ হবে, মাহফিলের দান আপনি দেখাইয়া দেন মানুষ উৎসাহ হবে, কিন্তু
সমাজের ভিতরে একটা মেয়ের বিয়ে হয় না, এই বিয়েটাকে আপনি সহযোগিতা করলেন, গোপনে নিয়ে সহযোগিতা করেন, আপনি যাকাতের কাপড় দিবেন, এই দানটা করলে আপনি দেখায় করবেন না, যাকাতের শাড়িটা দেখলে, যাকাতের শাড়িটা যদি আপনি দিতে যান, আগে একটা তালিকা করবেন রাতের অন্ধকারে, হযরতে উমরের মতন মানুষের বাড়িতে পৌঁছাইয়া দিবে, ঠিক কি না বলে? আমার দেশের ভিতরে যাকাতের কাপড় দিয়ে মাইকিং করে কি করে মাইকিং করে মাইকিং একটি বিশেষ বিজ্ঞপ্তি, এমন গ্রামের এমন সাপ যাকাতের টাকা দিবে, সকাল 10টায় প্রাইমারি স্কুলের মাঠে আসেন, অনেক লোক যাকাতের টাকা কাপড় নিতে এসে পায়ের তলায় পড়ে মানুষ মারা যায়, আমি মনে করি ওই লোকটা যে মারা গেছে যে যাকাতের কাপড় দিছে তারে মারার গেছে আসামি দেওয়া দরকার, কথাখন ঠিক না বেটি? যাকাতের টাকা দেয় ও আবার এক লোস লুসু নিয়ে যাবে, লুসু একবার ভরলে আর দ্বিতীয়বার ভরতে পারে না, একবারে 70টি হাসান, ঠিক না বেটি? এ আবার যদি সুদের টেহা ও তৈলে দেয়, ঠিক আছে, অনেক জায়গাতে রনি ব্যাগের থেকে তত্ত্ব আছে, এক কুলখানিতে যাইয়া ভাওয়ার তৈরি হয়ে 9 জন মরছে, আছে না নাই করে, তো যাই হোক যার হায়াত যেখানে নাই সেখানে যেতে হবে, কিন্তু একটা কথা বলি, আমাদের দেশে দেখবেন অনেক লোকের তত্ত্ব নিয়ে দেখবেন যাকাতের টাকা যখন সুদের টাকার লাভ একটু বেশি থাকে আসল টেহার থেকে দান করে না, সুদের যে অতিরিক্ত টেহারি আছে না হিড়ির থেকে দান করে, হিড়া কমে গেলে গাই ডকমে জায়গা, হিড়া না থাকলে কয়েবার সমস্যা করো না, এবার গীতা করো না, এবার করো না, এমন সুৎকুর জাতীয় সুৎকুর সমাজে আসছে না নাই, কথা কোনারে এখন ঘরের ভিতরে ওয়াজ ঢুকছে কথা কয় না, সুৎকুর আছে না নাই, কে কে সুৎ খান হাত তুলেন, কেউ আসেননি, আসে কিন্তু তো শরম লাগে, তুই আর আমার দেশের সুৎকুররা খুব জাতীয় সুৎকুর, এই সুদ খাবেন না, চ্যালেঞ্জ ইনশাল্লাহ বলেন, সুদ খাবেন না, কেন জানেন? সুদের 70টা গুণা, এর মধ্যে সর্বনিম্ন গুণাটা নিজের মায়ের সঙ্গে জিনা করা, রসুল বলেন আমি স্বপ্নে দেখছি আমাকে দুজন ফেরেশতা আমার হাত থেকে ধাতে ধরলেন, দুইরা তুললেন, তুললা বললেন ইয়া রাসূলুল্লাহ সামনে তাকান, তাকায় দেখতেছে রক্তের একটা নদী, রক্তের নদীর ভিতরে যে পানিটা, এই পানিটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম, এমন একটা রক্তের নদীর পানিতে ওই লোকগুলো সাঁতরাই কাছে, আবার কিছু ফেরেশতারা হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়াবিছে, এরা কিনারে ভিড়লে তাদেরকে পাথর দিয়ে বিল মাইরে আবার মাছ কেড়ে নিয়ে পালায়, এইভাবে শাস্তি দিতেছে, রসুল ডাক দিয়ে কয় ও ওই ফেরেশতারা ওরা কারারে এমন কষ্ট কোনোদিন তো দেখি নাইনি, এত কষ্ট দিতেছে ওরা কেন এই কষ্ট পাচ্ছে, ফেরেশতারা ডাক দিকে ইয়া রাসূলুল্লাহ এরা হইলো দুনিয়ার সুৎকুরের দল, রাসূল বলেন 7টা জিনিস যার মধ্যে থাকবে সে ধ্বংস হয়ে যাবে, 1 নম্বর জাদু টুনা যে করবে কুকুরি যে করবে হে ধ্বংস হয়ে যাবে, 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দিবে এরা ধ্বংস হয়ে যাবে, 3 নম্বর যারা মানুষকে খুন করবে তারা ধ্বংস হয়ে যাবে, 4 নম্বর যারা সুদ খাবে এরা যত কুড়িটার মালিকই হোক এরা ধ্বংস হয়ে যাবে, তা আপনার কি সুদ খাইবেন? সুদ দিবেন? ঘুষ খাইবেন? ঘুষ দিবেন? আল্লাহর হস্তে বলি বাজান, হারাম যদি আপনি খান, হারাম খাওয়ার পরে যে রক্ত আপনার মাঝে হবে আল্লাহর কসম করে রসুলের হাদিসটা বলি, রসুল বলেন যে বডির ভিতরে হারাম রক্ত আছে এই হাতের দোয়া আল্লাহ কবুল করবে না, কবুল করবে না, একটা জিনিস আমি আমার রনিবের হালাত দেখাইলে জিনিসটা বুঝতে পারবো আমি যে কেমন জিনিস, আমার আমার একটা তথ্য দরকার আছে আপনাদের জন্য, ভাই দেখেন আমি কিন্তু ভাই কিন্তু বাবা রে হারাম খাওয়ার দরকার নাই, হালাল খাও, নাইচ্চা নাইচ্চা বেহেশতে যাও, এই হাত তুলে বলেন ঠিক কি না বলে? আমরা দেশের ম্যাক্সিমাম গরম হয়ে গেছে, আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি ওষুধ খুব
এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা একদম সঠিকভাবে জিন্দেগি করে, হে গরিব হোক একবার কোন সমস্যা নাই, কিন্তু আমরা হারাম খাইতাম, হারাম খাবো, হারাম খাবো, হালাল খাবো। এই শুনেন একটা দাওয়াত দিয়া দেই, 16 ফেব্রুয়ারি দিনের বেলা হইলো বিটিকাল মিনা, মাগরিবের ঘর হইলো কল্যাণপুর, এইবার আর এইবার ইনশাল্লাহ কল্যাণপুর আর কল্যাণপুর এই মাহফিল কুইন না আবার বুড়া এসে যাব, কিন্তু হুন না আবার আল্লাহ আকবার জোরে গান, আরো জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন পাওয়ার কি সত্য না মিথ্যা? আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? সুখ খাবো কি খাবো না? আমরা হালাল খেতে চাই কি চাই না? হারাম বর্জন করতে চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? হাত তুলে বলেন দরকার আছে না নাই? মা বোনদেরকে বলছি, আপনার সন্তান যদি আল্লাহর ওলি বানাইতে চান, আপনার অনেক দায়িত্ব আছে। আপনাকে সন্তান পেটে নেওয়ার পরে আপনি কিন্তু খারাপ কথা বলতে পারবেন না, খারাপ কিছু দেখতে পারবেন না। ভাই বেলায়েতের বয়ান করতেছে, একটা বয়ান করতে হয় বোঝার জন্য। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর আব্বার নাম নাকি আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ, ওনার স্ত্রীর নাম নাকি হযরত ফাতেমা। ফাতেমার পেটের ভিতর যখন যদি কেউ টাকা পয়সার জন্য লেখাপড়া করতে সমস্যা কিংবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে গাগটি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা দিয়েছেন যে যারা যে সমস্ত পরিবারের সন্তানরা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, ইনশাল্লাহ আপনারা আমাদের ঘাগটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বরাবর যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতার হাত আপনাদের উপরে সহযোগিতার হাত বাড়ানো হবে। মারহাবা বলবেন না, মারহাবা বলবেন না। এবং আমাদের এই কর্মীদের জন্য দোয়া চাই, চাই কি চাই না? যারা সমাজের উন্নয়নমূলক কাজে রাত দিন নিরলস ভাবে তারা মানুষের মানবেতর জীবনযাপন যারা করে তাদের পিছনে হাত বাড়াবে, আমরা তাদের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাদের এই মহান উদ্যোগকে কবুল করবো না, আমিন।